গতকাল কালবৈশাখীর ঝড়ে উড়ল দুটি মাটির বাড়ির চাল। গোঘাট গ্রাম পঞ্চায়েতের কাঁটালির মদনমোহনপুর এলাকায় কালবৈশাখীর প্রচণ্ড তাণ্ডবে দুটি মাটির বাড়ির চাল উড়ে যায়। এমনিতেও দুঃস্থ ওই পরিবারগুলি, যাদের সংসার চালাতে প্রতিটা মুহূর্ত কঠিন সংগ্রাম করতে হয়। তারপর ঝড়ে বাড়ির চাল উড়ে যাওয়াতে আরও অসহায় হয়ে পড়ে পরিবার দুটি। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র পাঁচা ও এলাকার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দেবাশিষ মুখার্জি। সভাপতি ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন। গোঘাট থেকে সন্তোষ সত্রার রিপোর্ট, সময়ের সংবাদ। ঝড় এলো, উঁচকো ঝড়টা খুব এধার থেকে এলো, পশ্চিম থেকে এসে ঝড়টা এসে আর ঘরটাতে দুদিকে ঘুরলো, ঘুরে এক ফুটকে লিজে সব ভেঙে চুরমার করে ফেলে দিলে। সারা রাত এই ভাঙা ঘরেতেই থাকি, জলে ভিজে আর করে এই ঘরেতেই বসেছিল, কোথাও যাইনি, এখানেতেই ছিল, সেরকম পাচ্ছিনি। এখন কি চাইবো তোমাদের কাছে আবেদন জানাচ্ছি যে সরকারের কাছে যেমন একটু কিছু মাথা গোঁজার মতন আমাকে যেমন দেয়। আমার নাম লক্ষ্মী কেওড়া, বাড়ি মদনমোহনপুর কাঁটালি। হচ্ছে কালবৈশাখী ঝড়েছে আমার ঘরটাকে, মানে ফুচকা ঝড় এসে, মানে ঘূর্ণি ঝড় এসে আমার ঘরটাকে ভেঙে চনাচনা করে দিয়েছে। আমি ঘরে মানে ভিড়ে আমি ছিল, আর ছেলেটা আমার বাড়িতে মানে ঘরে ভিড়ে বসেছিল, আমরা দুবার বসেছিল, আমার দেখছিল ঝড় ঘর হচ্ছিল, ছেলেটা এমন অবস্থায় আমার বসে আমার ঝড়টা এসেছে, এই ছেলেটাকে বলতে বার করে নিয়ে বাড়িতে মানে বার করে নিয়ে দুবার বসে করতে পারিনি, এমন অবস্থায় ভেঙে ভেঙে সব ভেঙে মানে টুকরো টুকরো করে দিয়েছে, আবার বাইরে সব ফেলে দিয়েছে ফুচকা ঝড়টা এসে। একবারে এখন এখন চাইছি আমার বাড়িতে যাতে আমি থাকতে পারি, সরকার কাছে আবেদন করছি যাতে আমি মাথা গুঁজে থাকতে পারি, সেরকম আমার কিছু ব্যবস্থা আমার করে দিতে হবে। আমার নাম শামসুন্দর ক্যাবরা, আমার বাড়ি হচ্ছে কাঁটালি মদনমোহনপুর। থেমে যাওয়ার পর 10টা সাড়ে 10টা নাগাদ ওরা গিয়ে জোটে আমার পাশাপাশি বাড়ি, আমরা একই পাড়ার বাসিন্দা। ওরা গিয়ে জোটার পরে তখন তো সবই এখানে, কালকে ঝড়টা প্রচণ্ড হয়েছে, চারদিকেই গাছপালা ভেঙেছে, সেগুলো সব ব্যবস্থা করে টরে এসে যখন দেখতে পেলাম যে আর রাত্রে তো কিছু করা গেল না, ওরা কোনো ক্রমে এই দিকটা আশ্রয় নিয়েছিল, যে সকাল থেকে এবার প্রভিশন করা হচ্ছে সবাইকে ডেকে ডেকে। কি ধরনের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করছেন? সরকারি সমস্ত সাহায্য সহযোগিতার জন্য ডেকে পাঠানো হয়েছে, প্রশাসনিক লোকজন এসেছে, ব্লক সভাপতি এসেছে, মেম্বারকে নিয়ে আসা হয়েছে, সবাই এসেছে, দেখতে পাচ্ছেন। আমরা যতটা সম্ভব সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত ওদিকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। দেবাশিষ চ্যাটার্জি, মদনমোহনপুর কাঁটালি। যে এখানেতে কালকে গতকাল যে কালবৈশাখীর ঝড়, সেই ঝড়েতে বাড়ি উড়ে গেছে, এসে দেখলাম সত্যিই যে বাড়িটা উড়ে গেছে। এরা রাত্রে কোনো রকমে মানে জলে ভিজে বাড়িতে ছিল। তো শ্যামসুন্দর কেওড়া এবং ওর আরেকজন তাপসী কেওড়া দুজনেরই বাড়ি উড়ে গেছে, শ্যামসুন্দর কেওড়ার পুরো বাড়িটাই উড়ে গেছে, আর তাপসী কেওড়ারও মোট কাটা থেকে নিয়ে পুরো বাড়িটা প্রায় উড়ে গেছে। তো বর্তমান সময়ে ওদের থাকার খুবই অসুবিধে। আমি বিডিওর সাথে কথা বলেছি এবং প্রধানের সাথেও কথা বলেছি, কিছু ত্রিপলের আপাতত ব্যবস্থা করা হচ্ছে যাতে ওরা থাকতে পারে উপরে ছাউনি দিয়ে, এবং তারপর ছবি করে নিয়ে বিডিওকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে যে বিপর্যয় মোকাবিলা থেকে যে একটা আর্থিক অনুদান পাওয়া যায় সেই আওতায় যাতে এরা আসে, সেই জন্য সেই ব্যবস্থা করা হয়েছে।